তার জীবনের শেষ বক্তৃতা দিতে উঠে দাঁড়ালেন ফাঁসির আসামি নাথুরাম বিনায়ক গোডসে, মহাত্মা গান্ধীর হত্যাকারী। আদালত কক্ষ ভিড়ে ঠাসা, কিন্তু তাও সেখানে যেন শ্মশানে নীরবতা বিরাজ করছে। নিস্তব্ধ পরিবেশ গম গম করে কেঁপে উঠল গোডসের দৃঢ় এবং শান্ত কণ্ঠস্বরে। কি বললেন তিনি? আসুন শুনে নি তার বয়ানের কিছু অংশ। তিনি শুরু করলেন, আমি মনে করি গান্ধীকে হত্যা করে আমি কোনো অপরাধ করিনি। গান্ধী ভারতবর্ষের জাতির জনক হতেই পারেন না, কারণ তিনি অখণ্ড ভারতে জন্ম দেননি, বরং তার জন্যই ভারত বিভক্ত হয়েছে, আর ভারতের অংশ নিয়েই জন্ম হয়েছে পাকিস্তানের। তাই গান্ধীকে পাকিস্তানের জনক বলাই ভালো। গান্ধীজি মুখে বলেছিলেন, ভারতকে যদি ভাগ করতে হয় তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে, কিন্তু বাস্তবে তিনিই প্রথম দেশ বিভাজন চুক্তিতে সই করেছিলেন। দেশ ভাগের দাঙ্গায় যে লক্ষ কোটি ভারতবাসীর রক্তে ভারতেরই মাটি লাল হয়েছিল, তার জন্যে গান্ধীই দায়ী। আমার কাছে আমার দেশ সবার আগে, তার আগে কেউ নয়, গান্ধীও নয়। অখণ্ড ভারত আমার রাহে, বন্দে মাতরম। বিচার দেখতে আসা শত শত মানুষের চোখের পলক পড়ছে না। আমি জানি গোডসের কথাগুলো শুনে আপনারাও অনেকেই হয়তো মুখের ভাষা হারিয়ে ফেলেছেন। আসলে গোডসের এই শেষ বক্তব্য দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল নেহেরু সরকার। এই ভাষণের প্রচার বা প্রকাশ নিষিদ্ধ বা ব্যান করা ছিল, তাই আজ অবধি অধিকাংশ দেশবাসীর কাছেই গোডসের বক্তব্য অজানা থেকে গিয়েছে। কিন্তু এখন সেই বিধিনিষেধ উঠে গেছে, ফলে আমরা আপনাদের কাছে সেই বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছি। নাথুরাম গোডসে আইনের চোখে শুধুই খুনি, খলনায়ক, কিন্তু সেটাই কি প্রকৃত সত্য? কেন গান্ধীজিকে হত্যা করলেন গোডসে? কি ছিল তার আদর্শ? আসুন দেখে নি। দিনটা ছিল 30 জানুয়ারি 1948 সালের। দিল্লিতে গান্ধীর বাসস্থান ছিল বিড়লা হাউস। নামেই হাউস, আসলে বিশাল বিলাসবহুল রাজপ্রাসাদ। রোজকার মতো এদিনও বিকেল 5টায় গান্ধীজি প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন। গত 2 বছর ধরে তার সর্বক্ষণের ছায়াসঙ্গিনী আভা চ্যাটার্জি ও মনুবেন গান্ধী নামের 2 অষ্টাদশী আজও তাদেরই কাঁধে ভর দিয়ে হেঁটে চলেছেন গান্ধীজি। এই সময় আচমকাই ভিড় ঠেলে তার সামনে এসে দাঁড়ালেন 1 বছর 35 দিনের যুবক। তারপর গান্ধীজিকে প্রণাম করে বললেন, নমস্তে বাপুজি। গান্ধীজির সঙ্গিনী মনু বলে উঠলেন, ভাইয়া সামনে সে হাঁট যাও, বাপুকে জানে দো। কিন্তু আচমকাই সেই যুবক তার পকেট থেকে বের করে আনলেন ছোট্ট ইটালিয়ান ব্যারেটা সেমি অটোমেটিক রিভলভার। আর কেউ কিছু বোঝার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে গান্ধীজির বুকে ও পেটে চালিয়ে দিলেন 3-3টে বুলেট। চক্ষের নিমেষে গান্ধীজির নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে। ঘড়িতে তখন সময় বিকেল 5:17। গুলি চালানোর পর গোডসে আশ্চর্য রকম শান্তভাবে মাথার ওপর হাত তুলে দাঁড়িয়ে থাকলেন। না কোনো উত্তেজনা, না পালানোর চেষ্টা, একদম ধীর স্থির। কিন্তু ঘটনার আকস্মিকতায় বিহ্বল জনতা হয়তো কিছুটা ভয়ই দূরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। কিছুক্ষণ পরে গোডসে নিজেই পুলিশ পুলিশ বলে ডাকতে লাগলেন। তখন কয়েকজন সাহস সঞ্চয় করে এগিয়ে এসে তাকে ধরে ফেলল। তারপর ক্ষুব্ধ জনতা তাকে যথেষ্ট প্রহার করল এবং অবশেষে পুলিশ এসে তাকে এবং তার আরও 7 সঙ্গীকে গ্রেপ্তার করল। সেই 8 জনের নামের তালিকা দেখে নিন স্ক্রিনে এখন আপনারা। এরপর শুরু হলো বিচার, নিতান্তই নিয়মরক্ষার বিচার। দিল্লির লালকেল্লায় বিশেষ আদালত গঠন হলো। সরকার গোডসের বিপক্ষে 149 জন সাক্ষী হাজির করল, আর গোডসে না, তিনি তার সপক্ষে 1 জনও সাক্ষী আনলেন না। কারণ তিনি যে গান্ধীকে হত্যা করেছেন এ কথা তো একবারের জন্য তিনি অস্বীকার করছেন না। একতরফাই বিচারের শেষে গোডসে এবং নারায়ণ আপ্তের ফাঁসির আদেশ হল। প্রমাণের অভাবে সাভারকার মুক্তি পেলেন এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হল। শাস্তি ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই গোডসে চিৎকার করে উঠলেন, অখণ্ড ভারত। তাতে গলা মেলালো অন্য অভিযুক্তরা।
রায় ঘোষণার পর অভিযুক্তরা ওই রায়ের বিরুদ্ধে পাঞ্জাব হাইকোর্টে আবেদন করলেন। নিয়ম অনুযায়ী সরকার গোডসেকে উকিল দিতে চেয়েছিল, কিন্তু গোডসে তা প্রত্যাখ্যান করলেন। তিনি নিজেই নিজের বক্তব্য রাখবেন বলে জানালেন। বিচারক খোসলার সামনে গোডসে অত্যন্ত ধীর স্থির, শান্ত এবং সংযতভাবে এক টানা পাক্কা 5 ঘন্টা ধরে নিজের বক্তব্য পেশ করলেন। যে মুহুরি তার কথা নোট করছিলেন তাকে গুনে গুনে 112 পাতা নোট বানাতে হলো সেদিন। তার সেই দীর্ঘ বক্তব্য থেকেই দু একটা কথা আপনাদেরকে শুনিয়েছিলাম এই প্রতিবেদনের শুরুতে। সেদিন তার পুরো বয়ান ছিল দেশপ্রেমের আদর্শের কথায় পূর্ণ। প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছিল দেশ বিভাজনের যন্ত্রণা আর হতাশা। বারবার তিনি এবং নারায়ণ আপ্তে বন্দে মাতরম অখণ্ড ভারত অমর রহে এই স্লোগান দিচ্ছিলেন। তার নিষিদ্ধ বয়ানে আর কি বলেছিলেন গোডসে? তিনি বলেছিলেন, আমাদের মাতৃভূমিকে টুকরো করার অধিকার কোনো মহাত্মার নেই, এ হলো দেশবাসীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা। গান্ধী মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও আসলে তিনি ইংরেজদেরই ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রয়োগ করে হিন্দু মুসলমানদের বিভেদ ঘটিয়েছেন। পাকিস্তানকে টাকা দেওয়ার জন্য তিনি অনশন করেছেন, কিন্তু গির্জা মসজিদ গুরুদ্বারায় আশ্রয় নেওয়া হিন্দু শরণার্থীদের তিনি জোর করে উৎখাত করে রাস্তায় নামিয়ে এনেছেন। ধর্ম সমন্বয়ের নামে তিনি মন্দিরে কোরআন পড়েছেন, কিন্তু মসজিদে গীতা পড়ার ক্ষমতা দেখাতে পারেননি। তার এসব দ্বিচারিতা হিন্দু মুসলমান বিভাজন জিয়ে রাখারই কৌশল। জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের কোনো সমালোচনা গান্ধীর মুখে কেউ কখনো শুনেছেন? উল্টে ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী খুনি ইংরেজ জেনারেল ওডায়ারের উপর প্রতিশোধ নিয়েছিলেন বীর বিপ্লবী উধম সিং। সেই উধম সিংকেই তিনি উন্মাদ অপরাধী বলেছিলেন। তিনি খোলাখুলিভাবে উধম সিংয়ের ফাঁসি সমর্থন করেছিলেন। বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসির সময়ও তিনি তাদের বিপথগামী যুবক বলে উল্লেখ করেছিলেন। সুভাষচন্দ্র বোস যখন গান্ধীর মনোনীত প্রার্থীকে পরাজিত করে কংগ্রেসের প্রেসিডেন্ট হন, তখন থেকেই গান্ধী সুভাষের সঙ্গে শত্রুতা শুরু করেন। গান্ধী সুভাষকে বাধ্য করেন কংগ্রেস ত্যাগ করতে। এমনকি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনের সময় নেহেরু সর্দার প্যাটেলের কাছে 12-1 ভোটে সম্পূর্ণ পরাস্ত হয়েছিলেন। তা সত্ত্বেও গান্ধী কূটনীতি প্রয়োগ করে নেহেরুকেই প্রথম প্রধানমন্ত্রী করেন। দেশটা কি গান্ধীর নিজস্ব সম্পত্তি নাকি, যে তিনি যখন খুশি ভাগ করবেন, যাকে খুশি প্রধানমন্ত্রী করবেন? একটু থেমে এক গ্লাস জল খেয়ে আবার বলতে শুরু করলেন গোডসে, দেশভক্তি যদি পাপ হয় তাহলে আমি পাপী। অখণ্ড স্বাধীন ভারতের স্বপ্ন দেখা যদি অপরাধ হয় আমি অপরাধী। মানুষের তৈরি এই সমস্ত আদালতের ওপরেও এক আদালত আছে। আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পর সেই সর্বোচ্চ আদালতের বিচারে আমি নির্দোষ প্রমাণিত হবই। অখণ্ড ভারত অমর রহে। গোডসের এই বক্তব্য এতটাই মর্মস্পর্শী এবং দেশাত্মবোধক ছিল যে আদালতে উপস্থিত জনতার উপর যদি গোডসের বিচারের দায়িত্ব দেওয়া হতো তাহলে গোডসে নির্দোষ বলে মুক্তি পেতেন। এ আমার কথা নয়, এ কথা বলেছিলেন পাঞ্জাব হাইকোর্টের প্রধান বিচারপতি জিডি খোসলা স্বয়ং। গোডসের এই আবেগময় এবং স্পষ্ট বক্তব্য জওহরলাল নেহরুকে চরম অস্বস্তিতে ফেলল। তিনি স্পষ্ট বুঝলেন যে এ বক্তব্য জনগণের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে অনেক গোপন সত্য প্রকাশ পেয়ে যাবে। তিনি তৎক্ষণাৎ গোডসের বক্তব্য ছাপানো বা প্রচারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলেন। অবশ্য পরে গোডসের ছোট ভাই দীর্ঘ 21 বছর সরকারের সঙ্গে আইনি লড়াই চালিয়ে এই কথাগুলি প্রচারের অনুমতি পান, আর তারপরেই গোডসের বক্তব্য নিয়ে বই আকারে প্রকাশিত হয় হোয়াই আই কিল্ড গান্ধি। বইটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে বিচারক জিডি খোসলা রচিত দ্য মার্ডার অব দি মহাত্মা বইতেও এ বিষয়ে অনেক খুঁটিনাটি তথ্য জানতে পাবেন। 1948 সালের 15ই নভেম্বর আম্বালা জেলে নাথুরাম গোডসে ও নারায়ণ আপ্তের ফাঁসি হয়ে যায়। গান্ধী হত্যার জন্যে কখনো এতটুকু অনুশোচনা করেননি গোডসে। তিনি বিশ্বাস করতেন হত্যা করা হয়তো অপরাধ, কিন্তু মাতৃভূমিকে দুটুকরো করা আরও অনেক জঘন্য অপরাধ, আর গান্ধী সেই জঘন্য অপরাধেই অপরাধী। ফাঁসির মঞ্চে ওঠার আগে গোডসে এবং নারায়ণ আপ্তে একসঙ্গে শেষবারের মতন
বন্দে মাতরম ধ্বনি দিয়েছিলেন। প্রিয় দর্শক, বিপ্লবী আর সন্ত্রাসবাদী দুজনেই তো কখনো হত্যাকারী হয়ে ওঠেন, কিন্তু তাদের মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম। আসলে যে যাই বলুক, আইন চলে শাসকের অঙ্গুলি হেলনে, আর শাসক তার সুবিধে মতো আইন প্রয়োগ করে এক এক হত্যাকারীর গায়ে এক এক রকম তকমা লাগিয়ে দেয়। কিন্তু আমাদের বিবেকের আদালতে অবিচার নেই, আসুন সেখানেই বিচার চাই। নাথুরাম গডসে এক সাধারণ খুনি না জাতীয়তাবাদী? শেষে একটা কথা জোরের সঙ্গে বলতে চাই, গডসে হত্যাকারী হতে পারেন, কিন্তু তার দেশপ্রেম নিয়ে কোনো দিন কোনো প্রশ্ন উঠতে পারে না। আসুন সকলে মিলে বলি, অখণ্ড ভারত আমার রহে। নমস্কার।